আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। সো আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। বরাবরের মতো ভিডিও নিয়ে আসলাম আপনাদের জন্য। সো আপনারা যারা কেক করে অ্যাকাউন্ট করেননি তাদের জন্য ব্যাড লাক, এবং যারা অ্যাকাউন্ট করছেন তাদের জন্য কিন্তু গুড লাক। কারণ আমরা কিন্তু অলরেডি কিন্তু মেটামাক্সে কিন্তু আমরা কিন্তু অ্যাড করতে পারতেছি, বা মানে ওয়ালেট কিন্তু অ্যাড করা যাচ্ছে, ওয়ালেট কিন্তু অ্যাড করতে পারবেন। এই ভিডিওটি যদি দেখেন তাহলে অবশ্যই ওয়ালেটে কিন্তু অ্যাড করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু অলরেডি কিন্তু এখানে কেক করের যে ইয়েটা রয়েছে সেটা কিন্তু আমি অ্যাড করে ফেলছি, আপনারাও কিন্তু অ্যাড করতে পারেন। সো খুব ইজিভাবে কিন্তু আপনারা অ্যাড করতে পারেন। সো অ্যাড করার জন্য যে কাজটি করতে হবে অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন, এবং অবশ্যই চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করবেন এবং একটা লাইক দিয়ে আপনার মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দেবেন। এবং কীভাবে অ্যাকাউন্ট করবেন, কীভাবে অ্যাড করবেন ওয়ালেট, সেটা আমি দেখিয়ে দিচ্ছি। সো তার জন্য আমি এখান থেকে বাইরে চলে যাচ্ছি, আমি অ্যাকাউন্টে চলে যাচ্ছি কেক করের অ্যাকাউন্টে। কিন্তু এরকম একটা আপনারা কিন্তু এরকম একটা লিঙ্ক দেখতে পারবেন ভিডিও ডিসক্রিপশনে কেক করের, সেই লিঙ্কটাতে আপনারা চাপ দেবেন। লিঙ্কটাতে চাপ দিয়ে কিন্তু আপনারা কিন্তু অ্যাকাউন্টটা করে নেবেন। অ্যাকাউন্টটা করে নিলে কিন্তু আপনারা কিন্তু ফ্রিতে মাইনিং করতে পারবেন। প্রতিদিনে কিন্তু আপনি 120টা করে কোর কয়েন কিন্তু পেয়ে যাবেন। সো কোর কয়েনের রেটটা কিন্তু অনেক, কোর রেটটা যেমন এটা রেটটাও কিন্তু সেম কোয়ালিটি। সো অবশ্যই আপনারা কিন্তু অ্যাকাউন্ট করবেন। এবং অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই আপনার কিন্তু ভোটার আইডি কার্ডের নাম্বারটা কিন্তু থাকতে হবে। কারণ প্রথমে আপনার নাম, ইউজার নাম, পরে আপনার নাম দিতে হবে, তারপরে পাসওয়ার্ড দিতে হবে, তারপরে কিন্তু আপনার ভোটার আইডি কার্ডের নাম্বারটা দিতে হবে। দিয়ে কিন্তু আপনি কিন্তু অ্যাকাউন্টটা করতে পারেন খুব ইজিভাবে। সো আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমি এখান থেকে যদি নিচের দিকে চলে আসি, নিচের দিকে আসার পরে আমি এখান থেকে কিছু শেয়ার করতেছি আপনাদের সঙ্গে। সো এই সাইটটা কিন্তু চলে আসছে এপ্রিলে এবং মার্চে মাইনিং চলছে। এবং এখান থেকে দেখতে পাচ্ছেন যে কী কী কোন মাসে কী কী লঞ্চ করবে, এরা কী কী করবে না করবে সব কিছু এখানে কিন্তু দেওয়া আছে। সো বিস্তারিত আমি সংক্ষেপে বলার চেষ্টা করতেছি। আগস্ট মাসে কিন্তু স্টপ হয়ে যাবে মাইনিংটা, এবং সেপ্টেম্বরে কিন্তু লিস্ট হবে, অক্টোবরে কিন্তু মার্কেটে আসবে, এবং আপনি কিন্তু সেল দিতে পারবেন একদম খুব ইজিভাবে। জানুয়ারি মাসে কিন্তু পুরোপুরি মার্কেটে কিন্তু আপনারা পেয়ে যান, পেলে হয়ে যাবে জানুয়ারি মাসে। সো বেশি দিন নেই, খুব একটা মাস দুটো মাস হয়তো বা সামনে আসছে, আপনারা দেখতে পারেন এইসব করে। সো আমি মতো করছি না। সো আপনার অ্যাকাউন্টটা এইভাবে করে নেবেন। সো অ্যাকাউন্ট করার জন্য অবশ্যই ভিডিও ডিসক্রিপশনে যে লিঙ্কটা আছে ওই লিঙ্কটাতে চাপ দিয়ে, ওখানে চাপ দিলে ইজিভাবে আপনারা অ্যাকাউন্টটা করতে পারেন, বেশি ঝামেলা নেই এটাতে, খুব সুবিধাজনক। সো তারপরে আপনাকে যে কাজটি করতে হবে, এখানে দ্বিতীয় নাম্বার যে অ্যাড্রপ অপশনটা রয়েছে, অ্যাড্রপ অপশনে আপনি চলে আসবেন। এই অ্যাড্রপ অপশনে এসে আপনাদের কী করতে হবে, আপনাদের যে মাইনিংটা আছে মাইনিংটা স্টার্ট করতে হবে। সো মাইনিং স্টার্ট করার জন্য অ্যাড্রপে চাপ দেবেন। অ্যাড্রপে চাপ দেওয়ার পরে নিচে যে স্টার্ট অপশনটা রয়েছে এইটাতে আপনারা চাপ দেবেন। এটাতে চাপ দিলে, স্টার্ট অপশনে চাপ দিলে কিন্তু মাইনিংটা হয়ে যাবে। যে এখানে দেখতে পাচ্ছেন যে মাইনিংটা, মাইনিংয়ের কিন্তু টাইমটা এখানে অলরেডি হচ্ছে, যে প্রতিদিনে কিন্তু আপনি কত 120টা করে কিন্তু করে এখান থেকে মাইনিং করতে পারবেন। সো আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু আমাদের কত টোকেন রয়েছে, 847 টোকেন কিন্তু অলরেডি রয়েছে, এবং আরও মাইনিং কিন্তু আমাদের চলছে। 847 টোকেন কিন্তু অলরেডি আমাদের হয়েছে, এবং 4 জন রেফার করছে। সো আপনারা কিন্তু রেফার করতে পারেন, আপনার রেফার লিঙ্ক, ইউজার নাম যেটা দেবেন আপনার রেফার লিঙ্কটা, রেফার যে নামটা সেটাই কিন্তু ওটাই রইবে। সো ঠিক আছে, আপনারা তাহলে এভাবে অ্যাকাউন্টটা করবেন, এবং রেফার যে লিঙ্কটা সেটা কিন্তু আপনারা দেখতে পারেন, ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। এবং আপনার যে রেফার ইয়েটা আছে রুমন 1234, এটা কিন্তু ওখানে দেওয়া থাকবে। যদি দেওয়া না থাকে আপনারা রুমন 1234 সোটাতে দিয়ে দেবেন। সো এখন আপনাকে ওয়ালেটটা কীভাবে অ্যাড করবেন সেটা আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। সো আমি এখান থেকে এখন ব্যাগে চলে যাচ্ছি। সো আমি ব্যাগে আসতেছি, এখান থেকে আবারও আমি ব্যাগে আসবো, সরাসরি আমি ওয়ালেটে যাবো। সো এইরকম একটা ওয়ালেট আসবে আপনার, আপনার 3 লাইনে চাপ দিয়ে কিন্তু অ্যাকাউন্টটা করবেন। অ্যাকাউন্টটা করার পরে আপনারা কাজটা বিস্তারিত, অ্যাকাউন্টটা করার পরে আপনারা দেখতে পারবেন। সো এইরকম ওয়ালেট অ্যাড করার জন্য আপনাকে যে কাজটি করতে হবে, ওয়ালেট অ্যাড করার জন্য এই যে এখানে হোম অপশনে চলে আসবেন, আসার পরে নিচে চলে যাবেন, একদিকে একদম নিচে চলে যাবে, নিচে এইখানে আসবেন। আপনারা দেখতে পাচ্ছেন এই যে এই পেজটা যখন আপনার সামনে শো করবে এইখানে কিন্তু আপনি আসবেন। আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে, এইখানে একটা চাপ দিতে হবে। এখানে চাপ দিলে কী হবে, এইখানে যে অ্যাড্রেসটা রয়েছে, এইখানে যে অ্যাড্রেসটা রয়েছে অ্যাড্রেসটা কপি হয়ে যাবে। এটা আপনাকে কপি করতে হবে, এই অ্যাড্রেসটা কিন্তু আপনাকে কপি করতে হবে, হ্যাঁ, এখানে চাপ দিয়ে। সো আমি অলরেডি কিন্তু চাপ দিলাম, দেখছেন, দেখতে পাচ্ছেন। সো চাপ দেওয়ার পরে এখন আমি সরাসরি আমি ওয়ালেটে চলে যাব। মেটামাক্স যে ওয়ালেটটা রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই ওয়ালেটে আপনারা চলে যাবেন। সো আমি আবারও দেখতে পাচ্ছেন যে আমি অলরেডি ওয়ালেটে চলে আসছি। সো এখানে ওয়ালেটে আপনার পিন দিয়ে ওয়ালেটে চলে, সো আমি কিন্তু অলরেডি কিন্তু ওয়ালেটে চলে আসলাম, ওয়ালেটের পিনটা দিয়ে দিলাম। দেওয়ার পরে আমি এখানে ওপেন করতেছি। সো ওপেন করার পরে আপনাকে যে কাজটি করতে হবে, অবশ্যই এখনও যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পারেন, তাই বেল আইকনটি বাজিয়ে দিন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। সো এই এরকম আপনার কিন্তু ওয়ালেটে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, একদম মার্ক করে করে দেখিয়ে দিচ্ছি।
আপনারা সরাসরি এই যে ওয়ালেটে আসার পর এই যে ইনপোর্ট টোকেনস যে ইয়েটা লেখাটা আছে এটার উপরে আপনারা চাপ দিবেন। সো এটার উপরে চাপ দেওয়ার পরে আপনাকে যে কাজটি করতে হবে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু একটা এরকম একটা ইন্টারফেস শো হবে আপনার। আসার পরে আপনি যে অ্যাড্রেসটা কপি করলেন সেই অ্যাড্রেসটা কিন্তু এইখানে দিতে হবে। সো আমি এইখানে অ্যাড্রেসটা পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পরে আপনারা কিছুক্ষণ অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে আপনাদের কী হবে, অপেক্ষা করার পরে নিচে যে আরও দুইটা অপশন আছে এই দুইটা অপশনে কিন্তু পূরণ হয়ে যাবে। হ্যাঁ, এই দুটো অপশন অটোমেটিক পূরণ হয়ে যাবে। আপনারা একটু এখানে একটু ঘোরাঘুরি করেন, দেখেন অলরেডি কিন্তু আমাদের কিন্তু পূরণ হয়ে গেছে। তো উপরে কিন্তু কেক লেখা আছে, নিজে কিন্তু 18 টোকেন কিন্তু দেওয়া আছে। সো এটাকে করার পর আপনি নিচে দেখতে পাচ্ছেন যে ইনপুট লেখা রয়েছে, এটাতে আপনারা চাপ দিবেন। ইনপোর্ট লেখাটা রয়েছে, ইনপোর্টে আপনারা চাপ দিবেন। ইনপোর্টে চাপ দিলে কী হয়ে যাবে, অলরেডি কিন্তু আপনার অ্যাড্রেসটা অ্যাড হয়ে যাবে। সো অ্যাড্রেসটা অ্যাড হওয়ার জন্য একটু সময় নেবে, আপনার এখানে একটু সময় দিবেন। সো এই দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে, নিচে কিন্তু লেখা উঠছে সাকসেসফুল। হ্যাঁ, অবশ্যই আমাদের কিন্তু সাকসেসফুল হয়ে গেছে। সো যখন এটা লঞ্চ হবে তাহলে কিন্তু আমাদের কিন্তু একদম ইজিভাবে কিন্তু আমরা কিন্তু শুধুমাত্র আমরা এই যে এয়াটা রয়েছে এখান থেকে যে রিসিভ অপশনে আমরা যাবো, রিসিভ অপশনে যাওয়ার পরে আমরা কিন্তু এটা কপি করে নেব। কপি করে নেওয়ার পরে আমরা কিন্তু এই টোকেনটা কী করতে পারবো, অলরেডি কিন্তু আমরা কিন্তু সেটা ই করতে পারবো। সো শুধু তাই নয়, আমরা যদি এখন যদি আমরা ইয়েতে চলে যাই, সো একটু আমি দেখাইতেছি এই যে আমি যদি সো একটু অপেক্ষা করুন চলে আসুক। সো আমরা যদি টুইটারে চলে আসি, টুইটারে আসার পরে কেক কোডের যে অফিসিয়াল পেজটা রয়েছে কেক কোডের অফিসিয়াল পেজটাতে আমি যে চাপ দিই, এখান থেকে দেখতে পাচ্ছেন তারা কিন্তু অ্যানাউন্সমেন্ট করে দিচ্ছে অলরেডি। এই যে নিশ্চয়ই এখানে চাপ দিলাম যে আপনারা কিন্তু এখানে যে মেটামাক্সে কিন্তু অলরেডি লঞ্চ হয়েছে মোবাইল মেটামাক্স, আপনি এখানে কিন্তু বিস্তারিত লেখা রয়েছে। সো এখান থেকে কীভাবে ওয়ালেটে অ্যাড করবেন সেখানে সেটা কিন্তু এখানে বিস্তারিত দেওয়া আছে। এবং এখানে কিন্তু রেটটাও কিন্তু অলরেডি কিন্তু দিয়ে দিছে যে কেক কোডের কত রেট আসতে পারে বা কীরকম হবে, অতটা কিছু বলে নাই, তবে এখানে লেখা আছে $1.31। সো প্রায় $1.50 কাছাকাছি কিন্তু বর্তমান রেটটা, তাও একটা করে দাম কিন্তু 140 টাকা থেকে 50 টাকার মতো কিন্তু এখানে যেটা বুঝিয়েছে আর কি বাংলাদেশি টাকায়। সো আপনারা যারা এখনও কেক কোরের এটা কপি করেন মানে অ্যাড করেননি, ওয়ালেট অ্যাড করেননি, তারা এই ভিডিওটি দেখে ওয়ালেটটা অ্যাড যারা করতে পারছেন তারা অবশ্যই ভালোভাবে অ্যাকাউন্টটা করবেন। এবং এটা অ্যাকাউন্টটা করার 10 দিন পরে কিন্তু আপনি কী করতে পারবেন, আপনার KYC কমপ্লিট করতে পারবেন। সো দশ দিন মাইনিং না করা পর্যন্ত আপনারা কিন্তু ওয়ালেটটা কিন্তু মানে সরি ওয়ালেট না 10 দিন কাজ না করা পর্যন্ত কিন্তু আপনারা কী করতে পারবেন না, KYC কমপ্লিট করতে পারবেন না। সো 10 দিন যখন আপনারা এখানে মাইনিং করা শেষ হয়ে যাবে 11 দিনের দিন আপনি কিন্তু কী করতে পারবেন, KYC কমপ্লিট করতে পারবেন। সো ঠিক আছে, এখনকার ভিডিওটি এই পর্যন্ত, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।